আসসালামু আলাইকুম এসকে এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে টপিক্সটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো খরগোশ কামড় বা আচর দিলে আপনারা কি করবেন আর খরগোশ কামড় বা আচর কি কারণে দেয় তো এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি বুঝতে পারবেন আর যে বন্ধুরা আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর এই ছোটো ভাইয়ের পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আগে জেনে নেই যে কি কারণে খরগোশ কামড় বা আচর দেয় তো আপনারা যদি আপনাদের খরগোশ ভয় পেয়ে থাকে বা আপনারা যদি কোনো জায়গায় থেকে খরগোশ কিনে আনেন ওরা যদি খরগোশগুলা যদি আপনাদের দেখে যদি ভয় পায় তাহলে কিন্তু খরগোশ যদি আপনারা ধরতে যান সেই সময় কিন্তু ওরা কামড় বা আচর দেওয়ার চেষ্টা করবে ওরা কিন্তু আপনাদেরকে ভয় পাবে আর দ্বিতীয় যে কারণটা সেটা হলো খরগোশের মেয়ে খরগোশটার পেটে যদি বাচ্চা থাকে সেই সময় যদি আপনারা ধরাধরি করেন তাহলে কিন্তু ওর পেটে ব্যথা পাবে আর ও কিন্তু ভয় পাবে সেই সময় কিন্তু খরগোশগুলা কামড় দিয়ে থাকে আর আমাকে একজন ভাই কমেন্টে বলছে যে আমার খরগোশ কামড় বা আচর দেয় তো সে কিন্তু আমার এখান থেকে খরগোশ দুইটা নিয়ে গেছে সে বাড়িতে নেওয়ার পর দেখে যে খরগোশগুলা ধরতে গেলে কামড় বা আঁচর দেয় খরগোশ কিন্তু এমনি শান্তশিষ্ট প্রাণী ওরা কিন্তু অল্প ভয় পেলে কিন্তু খরগোশ ওরা কিন্তু ছোটাছুটি করে আর কামড় দেওয়ার চেষ্টা করে তো আপনারা মেল খরগোশটাকে আপনারা সবসময় যখন ঘাস দিবেন দেখে রাখবেন আর খরগোশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ মানে বন্ধুত্ব করার চেষ্টা করবেন আর এখন যে কথাগুলো বলবো যে খরগোশ কামড় বা আচর দিলে ওই কামড় বা আচর আপনারা কীভাবে ঠিক করবেন আর খরগোশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ করবেন তো আপনারা যখন খরগোশকে ঘাস দিবেন ওদের শরীরের উপর দিয়ে হাত বুলাবেন দেখবেন যে আপনাদের খরগোশ আর কোনো দিন কামড়াবে না আর খরগোশের পেটে যদি বাচ্চা থাকে বা নতুন হয় খরগোশগুলা কিন্তু অনেক ভয় পায় সেই সময় কিন্তু কামড়ায় তো ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর যদি খরগোশের বিষয়ে কোনো জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন ব্লকে আল্লাহ হাফেজ